हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल मेहुस ब्लॉग। अनेक दिन पर एक ब्लॉग शूट करछी। एक्चुअली आज के हमारे शूट आछे, एक मयूरी रॉय मेकओवर एक शूट आछे, तो भावलाम ब्लॉगटा तोमादेर साथे शेयर करी। अनेक दिन ब्लॉग करा हय ना, तो आज के सकाल थेके उठे प्रचुर काज करते हयेछे। एक तो आमाके बोनेर शरीर खराब, জ্বর হয়েছে, তো ও কিছু কাজ করতে পারেনি, মানে ও শুয়ে রয়েছে। সকাল থেকে পড়তে গেছিলো, পড়ে এসে শুয়ে রয়েছে। তো সব কাজগুলো আমারই করতে হয়েছে, ঘর মোছা, থালা বাসন ধোয়া, তারপরে ঠাকুরের থালা বাসন ধোয়া, ফুল তোলা, তারপরে এই স্নান টান করে পুজো দিয়ে এসে আমি বসলাম। এখনও ফটোগ্রাফার মডেল কেউ আসেনি, ওরা ফোন করেছিলো, বললো অন দ্য ওয়ে রয়েছে, তো আমি জাস্ট বসে এই চুলটাকে একটু শোকাচ্ছি, ওয়েট করছি ওদের জন্য। ওরা আসলেই আমি স্টার্ট করে দেবো মেকআপটা। আর আজকে সারাদিন কী কী করবো, মানে আমার শ্যুট থাকলে নর্মালি কী কী হয় সেগুলো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো ভিডিওটাকে লাস্ট অবধি দেখো, আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দি নোটিফিকেশন বেল, আদারওয়াইজ ইউ উইল মিস মাই ভিডিওস। দেখো এই যে একটা বেস্ট ফ্রেন্ড চলে এসছে, মানে এরা হচ্ছে আমার একদম বেস্ট 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 ফ্রেন্ড। সবাই ধোকা দিয়ে দেবে, এরা ধোকা দেবে না। যখনই কোনো ভালো কাজ থাকবে, ধরো কারো কোনো বিয়ে বাড়িতে যেতে হবে বা কোনো পার্টিতে যেতে হবে, কোথাও ঘুরতে যেতে হবে, তখনই এরা একদম চলে আসবে আমার সঙ্গী হয়ে। মানে দেখো এখানে একজন এসছে, আর এখানে তো মানে টি জোনে তো সবসময় কেউ না কেউ বেস্ট ফ্রেন্ডসরা থাকে আমার। যাই হোক, মা রান্না করছে, ঝাঁজগুলো চোখে আসছে, ঠিক আছে। তো ব্লগটাকে দেখো লাস্ট অবধি, স্কিপ করো না, আর দেখতে থাকো। রাহুল আর মডেল আসার পর ওদেরকে আমি একটু লুচি তরকারি খেতে দিয়েছিলাম, আর এইদিকে মা দেখো গোটা রসুন দিয়ে মাংস রান্না করছে। জাস্ট দেখেই জিভে জল আসছে, এই কষানোটা দেখলে আর থাকা যায় না, এত টেস্টি এই মাংসটা হয় মার রেসিপিটা। তো মা ওইদিকে রান্না করছে, আর এইদিকে আমি মডেলকে সাজাতে শুরু করে দিয়েছি, শাড়িটা পরাচ্ছি। শাড়িটা ফার্স্টেই পরিয়ে নিয়েছিলাম কমপ্লিট করে, দেন আমি মেকআপটা করেছি, মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে পুরোটা। তারপরে দেখো বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। সাজানো কমপ্লিট, আর নিজের লুকে চলে এসেছি, বিকজ ভীষণ গরম লাগছিলো, পুরো ঘেমে গেছিলাম, তাই আমি গিয়ে একটু গা ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি আর জিন্স ফিন্স পরতে পারছি না, আমি বাড়ির একটা নাইটি পরে নিয়েছি। এখন আমার আর কোনো কাজ নেই, তাই আমার সেজে গুজে বসে থাকার কোনো দরকার নেই। রাহুল এখন শ্যুট করছে, আউটডোর শ্যুটটা হচ্ছে, তো বাইরে ওরা শ্যুট করছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, দাঁড়াও। তো শ্যুট কমপ্লিট, এখন আমরা এই খেতে বসেছি, ওই সেই কষানো মাংসটা এখন খাবো আমরা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে রাহুল চলে যাবে, এখন ওই ধরো চারটে সাড়ে চারটে মতন বাজে, তো চলেও গেছিলো। তারপরে হঠাৎ করে আমি দেখলাম যে বাড়িতে ওর তোয়ালেটা ভুলে গেছে, তোয়ালে বলতে ও ছোট্ট একটা তোয়ালে ক্যারি করে ওর ক্যামেরার ব্যাগে, ওই তোয়ালেটাও আমাদের বাড়িতে ভুলে গেছিলো, তো চলে গেছিলো। আবার ফোন করে বললাম যে তোমার তোয়ালে ভুলে গেছো, আবারও সে ফিরে এসছে হেঁটে হেঁটে সেই তোয়ালেটা নিতে, নিয়ে তারপরে এখনও বাড়ি চলে যাচ্ছে। তারপরে ও এডিট করে ছবি টবি পাঠাবে কাল পরশুর মধ্যে। শ্যুট হলে ন্যাচুরালি এরকমই, মানে আজকে শ্যুটটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, এমনি দেরি হয় আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে আর আউটডোর শ্যুট করেছে, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, বেশি সময় লাগেনি। আর একটাই লুক ছিল, প্রত্যেক দিন যখন দুটো তিনটে করে লুক থাকে তখন একটু দেরি হয়, আজকে যেহেতু একটাই লুক ছিল তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপরে ও চলে গেছে বিকালবেলা, একদম মানে রাত রাত হয়ে গেছে, তখন আমরা বোনরা একটু রেডি হয়ে বেরিয়েছিলাম যে একটু আইব্রো করতে যাবো। এখানে দেখো মোমো, আমরা বেরোচ্ছি রেডি হয়ে, সেজন্য মোমো এসছে কাঁধে বসে একটু ছবি তুলবে বলে, দেখো কি কিউট। তারপরে আমি চলে গেছি কচুয়ায় পার্লারে, একটু আইব্রো করলাম, আইব্রো করে তারপরে বাড়ি চলে এসেছি। এই ছিল ব্লগটা, এমন আহামরি কিছু ছিল না, তবুও যাই হোক যেরকম হয়েছে সারাদিনটা যা যা হয়েছে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, থ্যাংকস ফর ওয়াচিং।